অর্ডার অর্ডার মিলট স্বাভাবিক মৃত্যুর উপরে কারো হাত নেই কিন্তু অস্বাভাবিক মৃত্যুর পেছনে রয়েছে এক অমানুষের হাত এমনি এক অমানুষ খুনি কাঠগড়ায় দাঁড়ানো অভিযুক্ত আসামি এই টনি বক্তিয়ার এই দুর্বৃত্ত অভাগিনীর ছবিকে শুধু তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়নি ভাস্কর স্কোয়ারে তাকে নির্মমভাবে ধর্ষণ করেছে এবং শ্বাস রোধ করে তাকে হত্যা করে লাশ ফেলে দিয়ে চলে গেছে ইওর অনার বাইরে বিক্ষোভের আওয়াজ তো শুনতেই পাচ্ছেন তাকিয়ে দেখুন আজ হাজার হাজার শান্তিকামী মানুষ ইনসাফের আশায় এই আদালতের দিকে তাকিয়ে আছে জাতি এই ধর্ষণ আর এই খুনের বিচার চায় সুতরাং এই ধর্ষক খুনিকে ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ইওর অনার দ্যাটস অল ইওর অনার আসামি পক্ষের উকিল অ্যাডভোকেট মুরাদ ইওর অনার আমার বিজ্ঞ বন্ধুর দাবি আমরা শুনেছি আপনিও শুনেছেন তার কথায় মনে হলো আদালত একটা ফাঁসির আরোপ এবং জজসাহেব আরোপদার আই অবজেক্ট ইওর অনার অবজেকশন শুড বি ওভাররুলড আই এম সরি টু সে দিস মিলাদ হতভাগিনী ছবি ধর্ষিত হয়েছে এবং তাকে খুন করা হয়েছে ধর্ষণকারী এবং খুনি একই ব্যক্তি কিন্তু সেই ধর্ষক সেই খুনি আসামি আমার মক্কেল টনি বক্তিয়ার নয় অবজেকশন ইওর অনার অবজেকশন শুড বি ওভাররুলড ইওর অনার আই এম সরি টু সে দিস অ্যাগেন স্যার কি বলতে চান আপনি মিলাদ আমি বলতে চাই ব্লেড দিয়ে নখ কাটা যেতে পারে কিন্তু তা দিয়ে গরু জবাই করা যায় না হোয়াট ডু ইউ মিন আই মিন স্যার আমার মক্কেল টনি বক্তিয়ার একজন অক্ষম পুরুষ যাকে কেবল একজন হিজড়ার সাথে তুলনা করা যায় আর একজন হিজড়া কখনোই কোনো নারীকে ধর্ষণ করতে পারে না মিথ্যা কথা ইওর অনার আমার প্রতিপক্ষ বন্ধু সত্যকে মিথ্যের আড়ালে লুকাতে চাইছেন না ইওর অনার আমি সত্যকে মিথ্যের আড়ালে লুকোতে চাইছি না বরং সত্যকে সত্যরূপে প্রতিষ্ঠা করতে চাইছি দুমাস আগে টনি বক্তিয়ার সাভারের এক সড়ক দুর্ঘটনায় আহত হয় মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেবার পর টনি তার জীবন ফিরে পায় কিন্তু হারিয়ে ফেলে তার পুরুষত্ব এই নিন তার মেডিকেল সার্টিফিকেট আর এই নিন তার অ্যাক্সিডেন্ট করা গাড়ির ইন্স্যুরেন্সের কাগজপত্র যে ডাক্তার চিকিৎসা করে টনির জীবন ফিরিয়ে দিয়েছে সেই ডাক্তার নাসির মির্জাকে আমি আদালতের সাক্ষী হিসেবে উপস্থিত করেছি ডাক্তার নাসির মির্জা তোকে যা যা বলেছি কোর্টে গিয়ে তাই তাই বলবি নইলে সে যন্ত্রখানা দিয়ে আমার ছেলে অপকর্ম করেছে আমি তো সেই যন্ত্রটা ক্যাচ করে দেব স্যার উকিল সাহেব যা যা বলেছেন সব সত্যি টনি বক্তিয়ার জীবনে আর কোনোদিন বিয়ে শাদি করতে পারবে না তুমি সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তথ্যের প্রেক্ষিতে একথা সত্যি প্রমাণ হয় যে নিহত ছবির ধর্ষণ ও খুনের সাথে টনি বক্তিয়ারের কোনো সম্পর্ক নেই সুতরাং এই আদালত তাকে সসম্মানে এই মামলা থেকে অব্যাহতি দিচ্ছে এবং সেই সাথে ছবির প্রকৃত ধর্ষক খুনিকে খুঁজে বের করে তাকে গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দিচ্ছে দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড